দেখো, আমাদের একটা লাস্ট যে টপিকটা বেঁচে আছে সেটা হচ্ছে উইন্ড প্লেন প্রবলেম। কি বললাম, লাস্ট যে টপিকটা বেঁচে আছে সেটা হচ্ছে উইন্ড প্লেন প্রবলেম। তো হেডিং দাও উইন্ড প্লেন। দেখো, এই উইন্ড প্লেন প্রবলেমটা নতুন কোন টপিক নয়, মানে টপিকটা নতুন কিন্তু কনসেপ্টটা কিন্তু আগের মতোই, মানে যে কোনো রিলেটিভ ভেলাসিটি কনসেপ্টের মতোই। ভেবে দেখো, আমরা রিভার সুইমার করেছিলাম, আমরা রিভার বোট পড়েছিলাম, তার মানে কি রিভারের ফ্লো এর একটা ডিরেকশন আর ইঞ্জিন অফ দ্য বোট অর সুইমারের ভেলোসিটি একটা ডিরেকশন, এই দুটো রেজালটেন্টের ফলে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য সুইমার আর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বোট ইজ গেটিং চেঞ্জড। কি আমি কি বুঝতে পারছি, তাই না? অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য সুইমার আর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বোট ইজ গেটিং চেঞ্জ, রাইট? সো দিস ইজ দ্য রিজ, মানে এই কনসেপ্টে ও একই জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমার উইন্ড প্লেন প্রবলেমে কি আছে, ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড, রাইট? এইটা হচ্ছে ইঞ্জিন স্পিড, রাইট? তাহলে এখান থেকে ভেলোসিটি অফ প্লেন, রাইট, আর ভেলোসিটি অফ উইন্ড। আচ্ছা, মনে পড়ছে আমরা বোট রিভার প্রবলেম পড়েছিলাম? বলো বলো বলো, মনে পড়ছে? হ্যাঁ সেম জিনিস, এটা হচ্ছে ভেলোসিটি অফ প্লেন, রাইট? এটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড। এবার দেখো, আমরা যে রিভার প্লেন প্রবলেম পড়েছিলাম না, রিভার বোট প্রবলেম, এইটা ইকুইভ্যালেন্ট টু বলো তো কি, ভিবি ভিবিআর না ভিআর? পিপিআর বাস কারেক্ট, এইটা কি ভিআর ভিবি, আর এটা কি ইয়ার? বাস কারেক্ট, কনসেপ্ট এক। তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা লিখতে পারি, ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড ইকুয়াল টু ভেলোসিটি অফ প্লেন মাইনাস ভেলোসিটি অফ উইন্ড, উইচ কামস আউট টু বি ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু এনি, ধরো গ্রাউন্ডই ধরো, ইকুয়াল টু ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু, রাইট? রাইট, তো এইটা হচ্ছে আমাদের মানে কনসেপ্ট, বাকি সব এক। এরপরে প্রবলেম সলভিং সব এক। আমরা টোটাল আজকে 2, 4, 5, 6টা মতো প্রবলেম করবো, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্টলি প্রবলেমে চলে যাই। সেটা হচ্ছে, দেখো মন দিয়ে শুনবে, বলে দিয়েছে ভি ইঞ্জিন, বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, ওকে? এবারে ভি উইন্ড বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। দেখো ভি উইন্ড সেটা বলে দিয়েছে 3 কিমি পার আওয়ার ইস্ট ডিরেকশন। কি বললাম? ইস্ট ডিরেকশনে। এবারে আমাকে বার করতে বলেছে যে এই প্লেনটা এরকম একটা স্কোয়ার পাথ ফলো করবে। কি বললাম? এরকম একটা স্কোয়ার পাথ ফলো করবে, ঠিক? ধরো এখান থেকে স্টার্ট করেছে, সে যেখান থেকে স্টার্ট করো, আমাকে টোটাল টাইম বার করতে বলেছে, আমাকে টোটাল টাইম বার করতে বলেছে। তাহলে বলতো এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি? আচ্ছা দেখো, আমি একটা প্রবলেম একটু করি, সেটা হচ্ছে উইন্ডটা কোন দিকে যাচ্ছে বলো, উইন্ডটা, হ্যালো, ইস্ট, তার মানে কি এইদিকে আমার উইন্ডের ভেলোসিটি, তাই না? হ্যালো, হ্যাঁ এবার ধরো আমি এইখান মানে প্লেনটা এখান থেকে এখানে যেতে চাইছি, তাহলে এই যে এইটা হচ্ছে ভেলোসিটি অফ ইঞ্জিন, মানে কি বলতো, এই যে ভিপিডব্লিউ না? হ্যাঁ তাহলে আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তাহলে আমার ভিপি কি হবে, ভিপিডব্লিউ প্লাস ভি উইন, এই যে এই এইটা, তাই না? তাহলে বলতো কত আমার 8 কিলোমিটার পার আওয়ার, না বলো 8 কিলোমিটার পার আওয়ার না? কেন, এই ধরো এ থেকে বি তে যেতে গেলে আমার এই দুটোই, এটা হচ্ছে এ টু বি,
দুটোই একই ডিরেকশন না, দেখো এটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড, এটা হচ্ছে ভেলোসিটি অফ, আমি কি বলতে পারছি? হ্যাঁ বল তো তাহলে এই টাইমটা কত লাগবে? ইজি ইজি ইজি, টাইম কত লাগবে? এটা ধরো টি ওয়ান কত লাগবে, সেটা হচ্ছে এই স্কোয়ারটা বলে দিয়েছে 10 কিলোমিটার, মানে এখান থেকে এটা 10 কিলোমিটার, তাহলে আমার এটা কত লাগবে? 10/8 আওয়ার লাগবে, ঠিক বলো? আচ্ছা গুড, এবার বল দিয়ে শোনো, এইবারে নেক্সট বি থেকে সি তে যাবে। আচ্ছা বলো তো, বি থেকে সি তে যদি যায় তাহলে এটা কার ডিরেকশন হওয়ার কথা? অ্যাকচুয়াল ডিরেকশন এটা কার হওয়ার কথা? ভিপি, ভিপিডব্লিউ না ভিডব্লিউ? ভিপি, ভিপি, কারেক্ট। ওকে, যদি ভিপি হয় তাহলে ভেবে দেখো এই ডিরেকশনে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এটা কি উইন্ডের ডিরেকশন? এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে ভেবে দেখো তো এটা যদি ভিপি হয় তার মানে এই ডিরেকশনটা ভিপিডব্লিউ না, তাহলেই তো এই দুটোর রেজাল্টেন্ট তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এটা কিলোমিটার পার আওয়ার বলে বুঝতে পেরেছো কি পারো? হ্যাঁ স্যার। এটা কার কার ডিরেকশন বলো তো? ভি পি ডব্লিউ, পিডব্লিউ, পি ডব্লিউ, এইটা কার ডিরেকশন? ভিপি। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যাঁ স্যার। ওকে, তোমরা ম্যাচিওর হয়ে গেছো অনেকটাই, এই অ্যাঙ্গেলটা ইমিডিয়েটলি বার করতে পারবে। 37 দেখো, 5 3 করে দেখো, এখান থেকে এইটা 5, এখান থেকে এইটা 3, ইমিডিয়েটলি করতে পারবে। তাহলে বলতো এই কম্পোনেন্টটা কত? 4 না? হ্যাঁ। তাহলে এখানে যদি আবার টি টু লাগে তাহলে টি টুর ভ্যালু কত আসার কথা? কোনো ডাউট আছে? বাস গেম ওভার। কেন গেম ওভার বলতে পারবে? এই সি থেকে ডি তে আসতে আমার কত টাইম লাগবে? এন বাই এইট? নো স্যার, 10/5? নো, 10/2, ঋষিকা, এই এইদিকে তো উইন্ড 3 কিমি পার আওয়ার, আর এইদিকে কি ভিপি ইঞ্জিন না, তাহলে এটা 5, তার মানে নেট ভেলোসিটি কত? 2, তার মানে P3 এর ভ্যালু কত বলো? 10/2 বলো, 2, আর এটা এটা 5 আর এটা 2, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা তোমরা বলতে পারবে D থেকে A কত টাইম লাগবে? এটা 10/4। অ্যাবসলিউটলি রাইট, এটাও এটা একদম ঠিক বলেছো। কেন? কারণ এইদিকে আমার VP, সরি V wind, তাহলে এই এইদিকে আমার ভি পিডব্লিউ হওয়ার কথা না, যাতে এইটা হবে আমার ভিপি। আমি কি বোঝাতে পেরেছি? বেসিক্যালি এইটার উল্টো, এইটার উল্টো, তাই না? তার মানে এই ভিপি কত হবে? 4, তার মানে টি 4 কত হবে বলো? টি 4 কত হবে? 10/4। কোনো ডাউট থাকলে বলো ফ্রেন্ড লোক, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা কোনো ডাউট, তাহলে তোমরা তিনটে এই টোটাল টাইমটা ক্যালকুলেট করতে পারবে, রাইট? ইজি প্রবলেম, ইজি। এবারে আমি যে প্রবলেম গুলো আমাদের হোমওয়ার্ক ছিল আমি সেই প্রবলেম গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, যে কটা বাকি আছে। আচ্ছা তার আগে 25 ওটা বোধ হয় আমাদের এই ইয়েস এই ইয়ার প্রবলেম। আচ্ছা 23টা আমি আগে করতে চাই, 23টা হোমওয়ার্কে ছিল না, কিন্তু আমি দেখলাম যে 23টাও ভালো প্রবলেম। টোয়েন্টি থ্রি, টোয়েন্টি ফাইভ, থার্টি আর থার্টি টু করবো, দ্যাট উইল বি দ্য এন্ড অফ আওয়ার রিলেটিভ ভেলোসিটি। এটা না অনেক মেথডে করা যাবে, অনেক মেথডে করা যাবে, তো আমি দেখছি কিভাবে, মানে কোন কোন মেথডে তোমাদের করিয়ে দিতে পারি।
যে কোনো রিলেটিভ ভেলোসিটি প্রবলেম অনেক মেথডে বল করা যাবে, কারণ রিলেটিভ ভেলোসিটি প্রবলেম তো বেসিক্যালি সলভিং অফ ভেক্টরস না, তো ভেক্টরস অফ ভেক্টর সলভিং বিভিন্ন ভাবে করা যেতে পারে। আচ্ছা কি বলেছে দেখো, এন্ড এয়ারক্রাফট ফ্লাইস এট 400 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল এয়ার, তাহলে এটা কি দিয়ে দিয়েছে বলো তো, বলো তো বলো তো বলো তো এটা কি দিয়ে দিয়েছে, এটা ক্যাপাসিটি অফ ইঞ্জিন বলো এটা কি দিয়ে দিয়েছে, ভি ডব্লিউ পি ডব্লিউ, ভেরি গুড, এ উইন্ড অফ এটা ভি উইন্ড ইজ ব্লোয়িং ফ্রম সাউথ, ওকে সাউথ ঠিক আছে, গোয়িং ফ্রম সাউথ। আচ্ছা দ্য পাইলট উইশেস টু ট্রাভেল ফ্রম পয়েন্ট এ টু বি নর্থ ইস্ট, আচ্ছা ফাইন্ড দ্য ডাইরেকশন হি মাস্ট স্টিয়ার, আচ্ছা দেখো এটাও ইজি, কিন্তু তোমাদের তোমরা পড়ে দিয়েছো প্রবলেমটা, হ্যাঁ স্যার, এবার দেখো দেখো বলে দিয়েছে ও এই ডিরেকশনে যেতে চাইছে, বলো এটা কার ডিরেকশন হবে, এইটা যদি 45 হয় দেখো এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট আর এটা সাউথ, বলো তো এটা কার ডিরেকশন, এটা ভিপি, ভিপি রাইট, এটা অ্যাকচুয়াল ডিরেকশন, এই ডিরেকশনে যেতে চাইছে। আচ্ছা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে উইন্ডটা, উইন্ডটা কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে বলো, উইন্ডটা কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, সাউথ সাউথ সাউথ, তারপরে ভেবে দেখো এইটা আমার রেজাল্টেন্ট হওয়ার কথা কার কার মধ্যে, ওহো এইটা ভি কি বলে এটা উইন্ড, আর এইটা না এইটা হচ্ছে ভি পি ডব্লিউ, তোমাদের মধ্যে কেউ আছো যেটা বুঝতে পারোনি, অর্ক বুঝতে পেরেছো, এইটা আর এইটা অর্ক বুঝতে পেরেছো ভাই, এইটা আর এইটা রেজাল্টেন্ট এইটা হওয়ার কথা, দেখো এই যে এই ইকুয়েশনটা লাগিয়েছি কোথায় গেল বেটা, এই যে ভিপি ইকুয়াল টু ভিপিডব্লিউ প্লাস ভিডব্লিউ, এই দুটোর ভেক্টর সাম এইটা হওয়ার কথা, তোমাদের কি সবার ক্লিয়ার, বাস তোমাদের যদি সবার ক্লিয়ার হয়ে যায় তাহলে এবার আমি প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করছি। আমার কি বার করতে বলেছে বলো তো, ফাইন্ড দ্য ডিরেকশন হি মাস্ট স্টিয়ার এন্ড দ্য টাইম, আচ্ছা ডিরেকশন বলতে আমার বেসিক্যালি যাই হোক এই অ্যাঙ্গেলটা বার করতে পারি, এই অ্যাঙ্গেলটা বার করতে পারি, যে কোনো একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল বার করতে দিয়েছে। আচ্ছা এটা অনেক ভাবে করা যাবে, এবার আমি যেভাবে করছি দেখি তো তোমরা এটা বুঝতে পারো কিনা, মনে আছে আমরা একটা জিনিস করেছিলাম, যে কোনো ট্রায়াঙ্গেল এটা আলফা এটা বিটা এটা গামা, এটা এ এটা বি এটা সি, এটা হলে এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা, এই ফর্মুলাটা কি আমরা জানি, বলো হ্যালো, হ্যালো রূপ কথা এই ফর্মুলাটা কি আমরা জানি, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু তোমাদের কথা আমার একটু শুনতে প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই তোমরা শুনতে পেলেই হলো, এই ইয়েটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা এটা যদি আমরা জানি তাহলে এবার আমি একটু ফাস্ট করে যাচ্ছি, আচ্ছা বলতো এই অ্যাঙ্গেলটা কত, 45, হ্যাঁ 45, বলো এই অ্যাঙ্গেলটা কত, 45, হ্যালো হ্যাঁ, এবার দেখো ভিপিডব্লিউ বলে দিয়েছে 400, তাহলে এইটা 400, এইটা 200, এইটা তাহলে দেখো তো আমি একে লিখছি এ, একে লিখছি বি, একে লিখছি সি, আমি এইটা লিখতে পারি, সেটা হচ্ছে এসি বাই সাইন 45, এসি বাই এই অ্যাঙ্গেলটা সাইন 45 ইকুয়াল টু বিসি বাই সাইন আলফা, দেখো কাকে আমি আলফা দিচ্ছি, এইটা এই যে বিসি বাই সাইন আলফা, এখান থেকে আমার সাইন আলফার ভ্যালু হাফ আসছে, আলফার ভ্যালু 30 ডিগ্রি আসছে, তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা, হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, যদি এটা 30 ডিগ্রি আসে, বলতো এই অ্যাঙ্গেলটা কত? 75 ডিগ্রি না? দেখো এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি না? তাহলে আমি এই যে এইটা হচ্ছে তো ভিপি, তাহলে আমি যদি এই সেম ট্রায়াঙ্গেল ইকুয়েশন আবার লাগাই, সেটা হচ্ছে এটা 75 না, এটা কত হচ্ছে বলো? 105 হচ্ছে না? হ্যালো, এই যে এটা, কারণ এটা তো 30 ডিগ্রি, দুটো 75 আর এটা 105, ঠিক। এবার মন দিয়ে শোনো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, সেটা হচ্ছে ভিপি মড না? বলো বলো বলো, ভিপি মড না? তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, ভিপি মড ডিভাইডেড বাই সাইন 105 ইকুয়াল টু 400 বাই সাইন 45। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? গুড। এখান থেকে তোমরা সাইন 105, দেখো সাইন 105 এটাকে আমি লিখতে পারি cos 15, দেখো লিখতে পারি cos 15। হ্যাঁ স্যার। এখান থেকে বিপি এর ভ্যালু কত আসছে আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো, cos 15 এর ভ্যালু তুমি ক্যালকুলেটরে পুট করে, cos 15 এর ভ্যালু ক্যালকুলেটরে পুট করে আমাকে একটু বলো তো কত আসছে, বাকি সব ভ্যালু তোমরা জানো, বাকি সব ভ্যালু তোমরা জানো। আমি ক্যালকুলেট করছি না, না 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 না, বুঝতে পারোনি রূপ কথা, সেটা হচ্ছে তুমি cos 15 এর ভ্যালু একবারে পুট করো, পুট করে আমাকে ফাইনাল ভ্যালুটা বলো। না কি করে হয়? না 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 না, ঠিক হয়নি, ঠিক হয়নি, এটা এটা ঠিক নয়, cos 15 এর ভ্যালু অনেক একের কাছাকাছি আসবে, একের কাছাকাছি আসবে cos 15 এর ভ্যালু, মানে 0.97 বা 0.95 এরকম কিছু একটা আসবে, ক্যালকুলেটার পুট করে দেখো। আরে বাবা, অবশ্যই এইটা যদি 400 হয়, এই ভিপিটা 400 এর থেকে বেশি হবে, ফাস্ট ইয়েস, cos 15 এর ভ্যালু 0. রাইট রাইট, এবার আমাকে এই পুরো ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে বলো ভিপির ভ্যালু কত আসছে। স্যার अराउंड 273.26। ভিপির ভ্যালু কত আসছে? ইয়েস অ্যাবসলিউটলি অর্প, দিস ইজ অ্যাবসলিউটলি 547 পয়েন্ট, ইয়েস এটা আসছে 546 পয়েন্ট, কত লিখেছে
41 ঠিক আই তো 560 4 লিখে দিচ্ছি কোনো ব্যাপার না দেখো তোমরা ভিপির ভ্যালু এইটা পাবে অ্যাবসলিউটলি এবার দেখো এই ডিরেকশনে পার্টিকেলটা ধরো সি পয়েন্টে পৌঁছতে চাইছে তাহলে এসি ডিস্টেন্স হচ্ছে টোটাল ডিস্টেন্স তার মানে টাইম লাগবে এসি বাই ভিপি না হ্যালো দেখো এটা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 546.4 তাই না হ্যালো বলো 546.4 কারেক্ট দেখো 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 এটা দেখো তো অলমোস্ট 1.85 এর কাছাকাছি আসছে কিনা এত আওয়ার এটা আনসার দেওয়া আছে রূপ কথা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার রূপ কথা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যালো বোঝা গেছে গুড ঋষিকা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ঋষিকা বুঝতে পেরেছো হ্যাঁ গুড আচ্ছা এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে 25 আচ্ছা 25 এর প্রবলেমটা ডিউটিটা হচ্ছে না রূপ কথা তোমারটা শুনতে পাচ্ছি না এটা আমারই প্রবলেম হচ্ছে এটা আমার তোমার কোনো প্রবলেম নেই আমারই প্রবলেম হচ্ছে এত ফিবল আসছে তোমরা কথা বলতে থাকো একটা সময় আমার হয়তো শোনা যাবে হ্যাঁ স্যার তোমরা কি কথা বলছো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে হ্যালো এই প্রবলেমটা দেখো দেখো এটা আগেরটার প্রবলেমটার মতো এই দেখো উইন্ড এখন তোমরা যে লেভেলের প্রবলেম করে এসছো এই কিসে বলতো আমাদের এই রিলেটিভ ভেলোসিটিতে এক উইন্ড প্লেনের প্রবলেম তোমাদের বাচ্চা বাচ্চা লাগবে আচ্ছা প্রবলেমটা তোমরা পড়ো একটু আমি একবার ফাস্ট করে দিচ্ছি দেখো এটা হচ্ছে এ বি সি ডি রাইট এবার দেখো এই ডিরেকশনে উইন্ড ফ্লো হচ্ছে ঠিক এই ডিরেকশনে উইন্ড ফ্লো হচ্ছে এবারে সেটা হচ্ছে আমি ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু উইন্ড এইটাকে ভি ধরছি আর ভেলোসিটি অফ উইন্ডটাকে ইউ ধরছি তার মানে ভেবে দেখো মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে এটা একটা স্কোয়ার বলে দিয়েছে এইটা এল সবকটা এল তাহলে টি এ বি কত বলতো এল বাই ইউ প্লাস বি রাইট আর টি সি ডি কত এল বাই ঠিক বলো তাহলে এখান থেকে বলে দিয়েছে টি এ বি বাই টি বি আচ্ছা এক মিনিট একটুখানি দেখি না কি বলেছে এ বি সি ডি ফর লোকেটেড দ্য ভার্স অফ উইন্ডোজ ফ্রম এ টু বি উইথ ইনকনস্ট্যান্ট দ্য রেশিও অফ টাইমস অফ ফ্লাইট অফ বার্ড ফ্রম এ টু বি আচ্ছা আচ্ছা একই ব্যাপার একই ব্যাপার আচ্ছা সি টু ডি আমি তো ইয়ে করেছি অ্যাকচুয়ালি এটাই আমার টাইম বি টু এ না বলো আমরা টাইম এ টু বি টাইম বি টু এ এটা হচ্ছে এল দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসে এ টু বি তো নিচে আছে ভি মাইনাস ইউ আর ইউ প্লাস বি এটা হচ্ছে এল তাহলে এখান থেকে আমার ইউ প্লাস ভি আসে তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ট জানো ওকে এক্স্যাক্টলি এইসব কোয়েশ্চেন করার কোনো অনর্থক কারণ তোমরা অর্জুনের কাছে পড়ো ওকে এটা আমি এখান থেকে পেলাম ঠিক
এটা আমি এখান থেকে পেলাম। এর পরেরটা দেখো, এর পরেরটা বলেছে মানে এইটা আমি এই কনসেপ্ট থেকে পেয়েছি এই অবধি। এবার বলেছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল শুড দ্য বার্ড ফ্লাই ফ্রম দ্য ডিরেকশন অফ উইন্ড ইন অর্ডার দ্যাট ইট স্টার্ট ফ্রম এ টু রিচ এ সি। প্রথমে আমি সি এর কথা বলছি, তারপরে সিতে পৌঁছচ্ছে, দেখো সিতে পৌঁছচ্ছে, মন দিয়ে শুনবে, সিতে পৌঁছচ্ছে। বলতো এটা এখানে আসবে ভি বার্ড, বলতো এইটা কার ডিরেকশন, ভি বার্ড না, বলো সিতে পৌঁছচ্ছে অরিজিনাল, তাহলে ভি ভি বার্ড না, ভেবে দেখো, তাহলে ভেবে দেখো আবার এইটা হবে রেজাল্টেন্ট, তারপরে এইটা আর এইটা, সরি বাবা, এইটা হবে ভি আর এইটা হবে ই, তখন দেখো এই দুটো রেজাল্টেন্ট এইটা হওয়ার কথা না, ভেবে বলো। আরে বাবা এক্ষুনি তো এই ধরনের প্রবলেম করলাম, বলবে দাদা এক জিনিস কেন পড়াচ্ছ, গেল এখান থেকে আরামসে পেরে যান। এটা 45, এটাও 45, রাইট, এটা 45, এটা 45। এবারে এক্ষুনি যে ওই ট্রায়াঙ্গেলের ইকুয়েশনটা বললাম না, ট্রায়াঙ্গেলের ইকুয়েশন মানে মানে ওই, তাহলে থিটা কত আসছে বলতো? থিটা আমি বলবো না, আমি বলবো না, থিটা মানে সাইন 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 থিটা এটা আসছে কিনা, সাইন থিটা এটা আসছে, ওকে কোনো অসুবিধা নেই। আমি যদি এইটাকে আলফা ধরি, এইটাকে দেখো এই পুরোটাকে আলফা ধরি, আলফা, তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু আলফা। বাস এখান থেকে আমার বেসিক্যালি আমি এই কত অ্যাঙ্গেল সেটা বার করতে চাইছি, বুঝতে পারছো? দেখো তাহলে এখান থেকে আমি এইটা লিখতে পারি, এই যে এই থিটার জায়গায় আমি আলফা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, থিটার জায়গায় আলফা দিয়ে রিপ্লেস করে দিলে আমার এটা আসবে সাইন আলফা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস এন ডিভাইডেড বাই রুট টু 1 প্লাস এন, ঠিক বলো? আচ্ছা এখান এখান থেকে তুমি সাইন এ কস বি, সাইন এ কস বি এই ফর্মুলায় তুমি এইটা পাবে সাইন আলফা মাইনাস, আমি আর এত ইয়ে করবো না, কজ আলফা, দেখো এদিকেও একটা সাইন 45 কজ 45 পাবে যার ভ্যালু 1/√2, 1/√2 দিয়ে যদি কেটে যায় 1 মাইনাস এন 1 প্লাস এন হবে, ঠিক বলো? ঠিক, এবার আমি এই দুটোকে স্কোয়ার করে দিচ্ছি, এগুলো একটা টিপিক্যাল প্রসেস, এইটাকে স্কোয়ার করলে তুমি পাবে হচ্ছে 1 মাইনাস সাইন 2 আলফা ইকুয়াল টু 1 মাইনাস এন 1 প্লাস এন হোল স্কোয়ার, সেটা যদি হয় এখান থেকে তুমি আলফা পাবে হাফ সাইন ইনভার্স 4n আপন 1 প্লাস এন হোল স্কোয়ার, কোনো ডাউট থাকলে বলতে পারো, ওকে রাইট। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে, সেটা হচ্ছে এই এ থেকে ডি তে যাবে, তাহলে এইটা হবে ভি বার আর এইটা হবে, এইটা হবে ভি বার উইথ রেসপেক্ট টু বি, ওকে আচ্ছা, আর এইটা উইন, ঠিক বলো? ঠিক, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তোমরা তো আরামসে পেয়ে যাবে, যেমন আমি এই অ্যাঙ্গেলটা যদি আলফা বলি, আলফা আলফা, এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এইটা হচ্ছে ভি আর এইটা হচ্ছে ইউ, তাহলে বলো তো সাইন থিটা ইকুয়াল টু ইউ বাই ভি আসছে, দেখো ঠিক। এবারে ভেবে দেখো থিটা প্লাস 90 ইকুয়াল টু আলফা, তাহলে লিখতে পারি সাইন
আলফা মাইনাস সাইন টু, এই থিটার জায়গায় বসিয়ে দিলাম, ইকুয়াল টু ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ, ঠিক? তাহলে বলতো আলফার ভ্যালু এটা আসছে কিনা, কস ইনভার্স এন মাইনাস ওয়ান, বাস ইজি প্রবলেম ভাই, খুবই ইজি প্রবলেম, ঠিক? আচ্ছা এরপরে আমরা চলে যাবো 30 প্রবলেমে। আচ্ছা একটা ঘস ঘস আওয়াজ আসছে কার জন্য? সাউন্ডে একটা ধ্বনি, এই প্রবলেমটা কি বলেছে শোনো, an aeroplane flies along a straight line AB and return back again. আচ্ছা আমি ট্রাই করি ডায়াগ্রামটা ড্র করা, দেখো এটা A এটা B, ঠিক? দ্য ডিস্টেন্স বিটুইন AB ইজ L, ওকে এটা হচ্ছে L, and the aeroplane maintains a constant speed V with respect to wind, ওকে তাহলে velocity of plane with respect to wind হচ্ছে V. There is a steady wind width. Achha. Oh, this is a part. There is a steady wind width, a speed u, at an angle theta with AB line. Achha. Let me take this. আমি ধরে নিচ্ছি এইটা, সেটা হচ্ছে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, ধরো এই ডিরেকশনে আবার ইউটা ফ্লো হচ্ছে, ঠিক? এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক? তাহলে বলতো এইটা কার ডিরেকশন, এই যে এ টু বি এটা কার ডিরেকশন? ভিপি VPW না VW? VP. Very good. তারপরে ভেবে দেখো, মন দিয়ে শুনবে, তারপরে ভেবে দেখো আমার এই ভিপি হবে এই দুটো রেজাল্টেন্ট, তাই না? দেখো এই দুটো রেজাল্টেন্ট, তারপরে ভেবে দেখো ধরো ভিপি ডব্লিউ এর ডিরেকশন এই দিকে ধরলাম, তাহলে এই দুটো রেজাল্টেন্ট অলওয়েজ এইরকম একটা দিকে হবে না, কোনো সময় কি এই দিকে হওয়ার কথা? ভেরি গুড, তারপরে ভেবে দেখো আমি তাহলে এর রেজাল্টেন্টটা হবে এইটা, তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকে ধরো আলফা অ্যাঙ্গেলে ভি, আলফা অ্যাঙ্গেলে ভি, ঠিক? আলফা অ্যাঙ্গেলে ভি মানে এইটা আর এইটার রেজাল্টেন্ট হবে এইটা, আমি কি বুঝতে পেরেছি? একটা জিনিস কি বুঝতে পারছো যে এর দুটো কম্পোনেন্ট, আর একটা জিনিস বুঝতে পারছো এটা তো ধরলাম আলফা এরও দুটো কম্পোনেন্ট, বলতো যদি এইটা রেজাল্টেন্ট হয় তাহলে কোন কম্পোনেন্ট দুটো ইকুয়াল হবে বলতে পারবে? ভার্টিক্যাল, ভেবে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো যদি ইকুয়াল হয় তাহলেই ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু এবি বরাবর ভেলোসিটি থাকবে, বোঝাতে পেরেছি? তাহলে কি আমি এইটা লিখতে পারি ভি সাইন আলফা ইকুয়াল টু ইউ সাইন থিটা, কোন ডাউট আছে? এবারে বলো টি এ বি কত? আরে বাবা টি এ বি হবে এল আপন ভি কজ আলফা, বলো ভি কজ আলফা মাইনাস ইউ কজ থিটা, কজ থিটা, কজ থিটা, ঠিক? কোন ডাউট থাকলে বলো। এবারে যখন ও ব্যাক করবে, যখন ও ব্যাক করবে তখন ইউ এর ডিরেকশন কিন্তু এদিকেই, এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাই তো? তাহলে ভেবে দেখো আমাকে তোমার প্লেনের ডিরেকশনটা এই দিকে দিতে হবে না, তাহলেই তো এর রেজাল্টটা এই দিকে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম আলফা ড্যাশ, তোমরা আমাকে প্রুফ করতে পারবে আলফা ড্যাশ ইকুয়াল টু আলফা? কেন? আরে বাবা এখনো তো একই ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে? সেটা হচ্ছে এর দুটো কম্পোনেন্ট থাকবে এইটা আর এইটা, আর এরও দুটো কম্পোনেন্ট থাকবে এইটা আর এইটা,
বলো ভার্টিক্যাল গুলো কি ক্যান্সেল আউট হয়ে যাবে? হ্যাঁ ওখান থেকে প্রুফ প্রুফ করতে পারবে আলফা ইকুয়াল টু বিটা? করে দেখো, প্রুফ করতে পারবে আলফা ইকুয়াল টু বিটা? একই তো ব্যাপার। আরে বাবা, এই যে হ্যাঁ স্যার, এই কেসেও তো এটা ইউ সাইন থিটা, আর এই কেসে হবে ভি সাইন আলফা ড্যাশ, ভি সাইন আলফা ড্যাশ, আর এটা হবে ইউ সাইন থিটা, এই দুটো ইকুয়াল হবে, ঠিক? তাহলে বলো তো টি বিএ কত হবে? এটা হবে না এল আপন ভি কস আলফা প্লাস ইউ কস থিটা। হ্যাঁ এবার দেখো টোটাল টাইম কত হবে, টিএবি কত হবে, টিএবি এই দুটোকে যদি আমি অ্যাড করি দেখো তো এইটা আসে কিনা, টু ভি এল কস আলফা ডিভাইডেড বাই বি স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো তো এটা আসে কিনা। কিন্তু আমাকে কি আলফা দিয়ে দিয়েছে? তাহলে আমাকে এখান থেকে আলফার ভ্যালু রিপ্লেস করতে হবে, এই যে যে কোনো একটা জায়গা থেকে, ধরো ওটা সাইন আলফা ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই টু, কি আমি কি বোঝাতে পেরেছি? এখান থেকে রিপ্লেস করলে যা আসবে বেসিক্যালি, ঠিক? কোনো ডাউট থাকলে বলো। ওকে, আমাদের লাস্ট প্রবলেম সেটা হচ্ছে 32। কি বলেছে, পার্টিকেল এ এন্ড বি আর মুভিং অ্যাজ শোন ইন দা ডায়াগ্রাম এট টি ইকুয়াল টু জিরো, ফাইন্ড দেয়ার ভেলোসিটি অফ সেপারেশন এট টি ইকুয়াল টু জিরো এন্ড টি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, এই প্রবলেমটা করার জন্য খুব যে আমাদের মাথা ঘামাতে হবে তা নয়। তোমার সামনে যে সিনারিওটা দিয়ে দিয়েছে না, দেখো তোমার সামনে যেটা সিনারিওটা দিয়ে দিয়েছে এটা টি ইকুয়াল টু জিরো সিনারিও দিয়েছে কি? দেখো তো। হ্যাঁ আচ্ছা এবার দেখো, আমি এইটা 4 মিটার, এটা সরি 3 মিটার, এটা 4 মিটার, আমি এটাকে জুড়ে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে বলো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি 37 হয়, দেখো এই যে এইটা তো 3 মিটার পার সেকেন্ড, এর দুটো কম্পোনেন্ট হবে না, একটা এই একটা এই, বলো এইটা হবে 3 sin 37। আরে বাবা, এই অ্যাঙ্গেলটাও তো 37, আর এইটা হবে 3 cos 37। সিমিলারলি এই ডিরেকশন আর এই ডিরেকশন, বুঝতে পেরেছি? এইটা হবে কোথায় গেল, এইটা 37 হলে এইটা 37, তাহলে এটা হবে 4 cos 37 আর 4 sin 37, ভেরি গুড, আর এটা হবে 4 sin 37, রাইট? রাইট। এবার তোমরা আমাকে বলো রিলেটিভ ভেলোসিটি অ্যালং এবি কি হবে, রিলেটিভ ভেলোসিটি অ্যালং এবি কি হবে, মানে এই ফার্স্ট স্টেপটা রিলেটিভ ভেলোসিটি অ্যালং এবি কি হবে বলতে পারবে? দেখো 4 sin 37 মাইনাস না প্লাস, ভেবে দেখো এই দুটো পয়েন্টের মধ্যে, মন দিয়ে দেখো এই দুটো পয়েন্টের মধ্যে, মানে এই লাইনটা যদি আমি এক্সটেন্ড করি তাহলে টাইমের সাথে সাথে এই ভেলোসিটি গুলো বেড়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না টাইমের সাথে সাথে বলো? রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ সেপারেশন বাড়ছে কি কমছে? রিলেটিভ সেপারেশন, ভেরি গুড, তাহলে রিলেটিভ রিলেটিভ ভেলোসিটিটা বড় হবে না কম হবে? বড় হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার, স্যার বলো, আমি না এটাকে ওই যেটা 4 cos 37 এর যে মানে ভেলোসিটিটা ওটাকে আমি বি পয়েন্টে এনে তারপরে করেছি। একই ব্যাপার, একই ব্যাপার, তুমি ভিএবি বার করেছো একটাকে স্ট্যাটিক ধরে, একই ব্যাপার, একই ব্যাপার। আমি তো ওগুলো তোমাদের শিখিয়েছি, ওগুলো দিয়ে তোমরা তো ডেফিনেটলি করতে পারবে, ঠিক? তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে সেকেন্ড পার্টটা খুব ইজি? কেন বলতো, 1 সেকেন্ড বাদে এই বি পার্টিকেলটা কত দূর যাবে? 7 মিটার হয়ে যাবে,
দেখো ফোর আর থ্রি এদিকে সেভেন ভেরি গুড এটাও সেভেন বেটার এইদিকে কত ফোর ঠিক তাহলে এবার কত ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল না তাহলে ভেবে দেখো একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন তাহলে আবার কত হওয়ার কথা বলতো সেভেন কস বা সাইন ধরে নিলাম ফর্টি ফাইভ হবে কিনা দেখো তোমার আমি বলতে চাইছি সেভেন বাই রুট টু যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো দ্যাট কনক্লুডস দ্য কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি ইন ডিটেইল ওকে এবার তোমরা ভেবে দেখো রিলেটিভ ভেলোসিটি যারা আগে পড়েছো আর আমার কাছে পড়ার পরে যারা আমার কাছে একবার পড়ছো প্রথমবার পড়েছো তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না যদি কেউ আগে পড়ে থাকো তারা কি নতুন কিছু শিখেছো অনেক কিছু ভেবে বলো এক্স্যাক্টলি প্লাস এখন কি আইডিয়া এখন কি এই ব্যাপারে আর তো কোনো কনফিউশন হবে না এই যে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ভেলোসিটি অফ রিভার ভেলোসিটি অফ ইঞ্জিন ঠিক ভেবে দেখো এগুলো আমাদের আগে বার করতে গেলে একটু কষ্ট হতো হতো না মানে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যেত ঠিক একবার ওটা যদি আমাদের বুঝে যাই তারপরে তো ভেক্টর বলো তারপরে তো ভেক্টর তোমাদের এই ভেক্টর সলিউশন কিভাবে করতে হয় শিখিয়েছি দেখো রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টের প্রবলেম এটাকে সলভ করার জন্য তুমি বিভিন্ন মেথড ইউজ করতে পারো বিভিন্ন মেথড ভেক্টর সলভ মেথড তারপরে তোমার গ্রাফিক্যাল মেথড ইউনিট ভেক্টর মেথড তারপরে ভিএবি একটাকে স্ট্যাটিক ধরে আরেকটাকে এভরিথিং এভরিথিং মানে পসিবল কিন্তু তোমার প্র্যাকটিস করে করে এমন একটা জায়গায় আনতে হবে যে তুমি কত শর্টে প্রবলেমটা করতে পারো তুমি কত শর্টে প্রবলেমটা করতে পারো আমি কি বোঝাতে পেরেছি